আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আমি সাবিনা ইয়াসমিন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বলবো যে যারা জর্ডানে আসতে চান তাদের উদ্দেশ্যে, যে সত্যি যদি আপনার বার্নিং ডিজায়ার থাকে, আপনার স্বপ্ন থাকে, ভিডিওটি দেখা গেছে যে যদিও মোটিভেশনাল হয়ে যাচ্ছে বা মোটিভেশনাল হবে ব্লগ না, যদি আপনার স্বপ্ন থাকে, বার্নিং ডিজায়ার থাকে, তাহলে আপনি লেগে থাকুন। লেগে থাকলে আপনি জর্ডানে আসতে পারবেন। আর সেটা বলার কারণ হচ্ছে, দেখেন এখন জর্ডানে লোক নিচ্ছে না, সেটা আপনারাও জানেন, আমিও জানি, ভিডিওতেও বলেছি যে এখন যেহেতু লোক নিচ্ছে না, অনেকেই পেপার জমা দিয়েছেন হয়তো এক মাস দুই মাস আগে। হতাশ হওয়ার কিছু নাই, যেহেতু আপনার পেপার বয়েসেলের মাধ্যমে জমা দিয়েছেন, আপনার পাসপোর্ট জমা দিয়েছেন, এটা পাবেনই। এটা আপনি নিজের প্রতি কনফিডেন্স রাখুন। আপনার যদি স্বপ্ন থাকে, যদি বার্নিং ডিজায়ার থাকে যে না আপনি যাবেন জর্ডানে, শুধু লেগে থাকুন। লেগে থাকার বিকল্প নাই, কারণ এখন লোক নিচ্ছে না, হয়তো বা তিন মাস পর, দুই মাস পর, ছয় মাস পর লোক নিবেই। কারণ বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা যখন খারাপ থাকে, তখন কিন্তু সব দেশেই একটু ম্যান পাওয়ারের চাহিদাও কম থাকে। আবার যখন একটু অর্থনৈতিক অবস্থা ভালো হয়ে যায়, কোম্পানির যখন লোকের দরকার হয়, তখন কিন্তু আবার লোক নিয়ে আসে। সো হতাশ হওয়ার কিছু নেই, হয়তো বা সময় লাগছে, ধৈর্য ধরুন আর কি। কারণ দেখেন এই যে আমি লেগে আছি প্রায় ছয় মাস যাবৎ, দেখেন আমি প্রত্যেক দিনই ভিডিও দিই, এটা করতে কিন্তু ব্যাপক পরিমাণ ধৈর্যের দরকার এবং লেগে থাকার দরকার। কারণ যদি আমি প্রত্যেক দিন কন্টিনিউয়াসলি লেগে না থাকতাম, ভিডিও তৈরি না করতাম, পোস্ট না করতাম, তাহলে কিন্তু স্লোলি স্লোলি আমার চ্যানেলটা ইম্প্রুভ হতো না, আপনাদেরকে ইনফরমেশনও দিতে পারতাম না। এরকম আপনারা দেখা গেছে যে যারা জর্ডানে আসতে চান, তারা একদিন হয়তো বা গেছেন, দুই দিন গেছেন, তিন দিন গেছেন মিরপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে, আরও বেশি দিন যান। যাওয়ার পর সেখানে খোঁজ নেন যে সেখানে কবে লোক নেবে, কবে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ হলে ইন্টারভিউ দেন। যদি সেখান থেকে বলে কোনো আপনি কাজ জানেন না, সেক্ষেত্রে আপনি কাজ শিখেন কোনো একটা ট্রেনিং সেন্টারে বা বাংলাদেশের কোনো একটা গার্মেন্টস, আপনি চাকরি নেন, চাকরি নিয়ে কাজ শিখে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেন, দেখবেন কি আপনি আসতে পারবেন। কারণ আপনি যেহেতু কাজ জানেন না, আর অনেকে আমাকে কমেন্টস করেন যে আমি ফিনিশিংয়ের কাজ জানি, আমি অপারেটরের কাজ জানি না, আর যেহেতু অপারেটরের এখানে ভ্যালু, আর আপনি সময়ও পাচ্ছেন তিন থেকে পাঁচ মাস, সো আপনি এই টাইমটা আপনার কাজে লাগান, আপনি কাজ শিখেন, আপনি অপারেটরের কাজ শিখেন, আপনি মেশিন চালানোর কাজ শিখেন, যাতে করে আপনি ইন্টারভিউ দিলেন সেই ইন্টারভিউতে আপনি সিলেক্ট হন। আর আপনারা যদি শুধুমাত্র ফেসবুকে বা ইউটিউবে একবার আমার চ্যানেলে আর একবার অন্যজনের চ্যানেলে গিয়ে যদি কমেন্টস করেন আর বলেন যে আমি আসতে চাই, তাহলে কিন্তু আপনি কখনই আসতে পারবেন না। এটা দেখা গেছে যদি আপনি এটাকে নেগেটিভলি নেন যে আমি এরকমভাবে বলছি, অ্যাকচুয়ালি নেগেটিভলি না, আমি জাস্ট ট্রুথ বলার চেষ্টা করছি যে আপনি যদি এখানে সত্যিকার অর্থে আসতে চান, তাহলে আপনার যেতে হবে মিরপুর টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে, যেতে হবে সেখানে কবে ইন্টারভিউ হয় দেখা গেছে যে জানতে হবে, সেখানে ইন্টারভিউ দিতে হবে, যদি আপনি কাজ না জানেন কাজ শিখতে হবে। এই যে প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ, এগুলো আপনার করতে হবে। শুধু আসতে চান আর কথা বললেন এটা কিন্তু হবে না আপু বা যারা এ কিনা, যেহেতু ছেলেদের ভিসা বন্ধ, আর আমি অনেকগুলো ভিডিওতে বলেছি যে ছেলেদের কোন কোন প্রেশার লোক আনে। সো যারা দেখা গেছে যে মেয়ে, তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা এটাকে ডিমোটিভেটেড নেবেন না। আপনারা প্রথমে আপনার পাসপোর্ট তৈরি করুন, আপনার গার্মেন্টসের কাজ শিখুন, অপারেটরের কাজ শিখুন, যেটা একটা স্কিল। মনে করেন যে আপনি যদি অপারেটর হন, বাংলাদেশেও আপনি ভালো টাকার চাকরি করতে পারবেন। সো আপনি কাজ শিখেন, তারপরে আপনি গিয়ে জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে এখন যদি ইন্টারভিউ হয় এখন দেন, আর যদি তিন মাস পরে হয় তাহলে তিন মাস পরে ইন্টারভিউ দেন। দিয়ে সিলেক্ট হওয়ার পর আপনি জর্ডানে আসেন, আপনার স্বপ্ন পূরণ করেন, আপনার পরিবারের স্বপ্ন পূরণ করেন। এই কাজগুলো যদি আপনারা করতে পারেন, তাহলে অবশ্যই জর্ডানে আসতে পারবেন, শুধু লেগে থাকতে হবে। অথবা ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আর মোটিভেশনাল কিছু কথা বলার একটাই কারণ যে এখন তো আপনারা অ্যাটলিস্ট জানতে পারতেছেন বা আমি ভিডিও করতেছি, আমি কিন্তু তাও জানতে পারি নাই বা বুঝতে পারি নাই যখন আমি আসছি, আমারও কিন্তু গিয়ে গিয়ে খোঁজ নিতে হচ্ছে। সো আপনাদের যদি কোনো কিছু সত্যিকার অর্থে জানার থাকে, আপনারা কমেন্টস বড় করে করেন, সমস্যা নাই, আমি চেষ্টা করব সেই বিষয়টা নিয়ে ক্লিয়ার একটা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য বা ক্লিয়ার আপনাকে অ্যান্সার করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।